এয়ারপোর্ট থেকে আজকাল অনেক ব্যাগ চুরি হচ্ছে, ব্যাগের দিকে খেয়াল রাখিস। রামনগরে ছুটি কাটাতে সবসময় আমার খুব ভালো লাগে। আমার তো নিজের শহরে ফিরে এসেই বেশি ভালো লাগছে। ম্যাডাম, আপনার সুটকেস আসছে না কেন? এই জন্যই আসছে না, কেননা ওটা চলে যাচ্ছে। কোনো প্রশ্ন? বেল্টে সুটকেস আসে গাধা। একটু ওদিকে দেখ গাধা। এটা আমার ব্যাগ, জানি আমি। ওকে এখানে কেন ডাকলি? ম্যাডাম বলেছিল সিকিউরিটি কে ডাকতে। এখন ডাকতে হলে চিৎকার তো করতেই হবে, তাই না? ও পালাচ্ছে, দাঁড়াও, গ্যাং আছে। ও পালাচ্ছে। কোথায় পালাচ্ছে? ওরা তো গাড়িতে চড়ে যাচ্ছে। চলো, আরো জোরে বানি, আরো জোরে। আরো জোরে মানে নাকি? টলি থেকে এক্সিলেটর আছে যে আরো জোরে ছোটাবে। এবার তো ওদের থামাতেই হবে। আরে ব্যারিকেড ছড়াও, বল থামা। গাধা, ট্রলিতে যদি এক্সেলেটর না থাকে তবে ব্রেক আসবে কোথা থেকে? কি দারুন ফুচকা গুলো, দারুন লাগছে। ফুচকা আমার নাকে ঢুকে গেল, উচিত ছিল তাই না? তোমাদের ধাক্কা দেওয়ার কারণে এরকম হয়েছে। আজকাল তো দেখছি উড়ে উড়ে আমার মারোটা বাজাচ্ছ। সরি পান্ডা বাবু, আমরা এয়ারপোর্টে ব্যাকচোর গ্যাংয়ের পিছু নিয়েছিলাম। আরে ওই যে যাচ্ছে চোর। পান্ডা স্যার, আপনিও চলুন। আরে এমনি এমনি কি করে পিছু ধাওয়া করবো? আগে তো রিপোর্ট লিখতে হবে। রিপোর্ট লিখে দিয়েছি, এবার চলুন। আপনি বসুন, আমি ড্রাইভ করছি। আমাকে ফেলে গেলে। বানি, ইন্সপেক্টর পান্ডা তো রয়েই গেলেন। আরে আমি এখানে পড়ে রয়েছি। বসে পড়েছেন, এবার চল। সামনে ট্রাফিক জ্যাম আছে, আমরা যেতে পারবো না। কোনো প্রশ্ন? ট্রিপল ড্রাইভ করে
করছে, ওরা তো নিয়ম ভেঙে ফেলছে। আপনি একটা সিটে তিনজন দেখছেন, আর ওরা ব্যাগ চুরি করে পালাচ্ছে, সেটা আরো বড় অপরাধের। কোনো প্রশ্ন? এবার তো এদের ডাবল সাজা দেবো আমি। পিছু নাও। মনে হচ্ছে এটাই ওদের আড্ডা, এখান থেকে পালিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আর হতে পারে যে এদের চুরি করা বাকি জিনিসপত্র গুলো পেয়ে যাবো। সরব না এদের আমি, চলো। এটা তো ব্যাগ বানাবার ফ্যাক্টরি মনে হচ্ছে। এগুলো বানানো নয়, চুরি করা। আটকে গেছে, আমি আটকে গেছি। ছাড়িয়ে দিয়েছি। পুলিশও সঙ্গে করে এনেছো। চমৎকার, যেমন গ্রুপ স্টাডি হয় ঠিক তেমনই তোমাদের গ্রুপ ধোলাই দেব আমরা। কোনো প্রশ্ন? আরে সুটকেস ছুঁড়ে মেরো না, সব ভেঙে যাবে তো। বন্ধুরা, তোমরা সবাই ব্যাগের উপর নজর রাখো, আমি দেখছি একটাও কি করে এখান থেকে বেরোতে পারে। আমি জোরদার, ওখান থেকে পালা। Hey!
ব্যাগ চুরি করেছো তোমরা, এবার জেলের রুটি খাবে গিয়ে। তোমার খেলা শেষ। সবাইকে গ্রেফতার করো। সব্বাই, তোমাদের জন্য একটা বড় গ্যাংকে ধরতে পেরেছি। তাতে কি লাভ হলো? ম্যাডামের সুটকেস তো পেলামই না, তাই না? ইন্সপেক্টর পান্ডা, আপনি খুঁজে দেখুন, এই ব্যাগের মধ্যেই আছে। আমি একজন ইন্সপেক্টর, সেই জন্যই তো আপনাকে খুঁজতে বলছি। চোর চুরি করলে পুলিশকেই তো খুঁজতে হয়। আরে এই দেখো, পেয়ে গেছি। মজা করছো? আমি